মাঠে মাঠে বেড়েছে ফসলের বৈচিত্র্য। কৃষক এখন বছরে চারটি ফসল যেমন করেন, একই জমিতে একসঙ্গে আবাদ করেন তিন ফসলেরও। পরিবর্তনের কথা স্বীকার করলেও তারা বলছেন, উন্নতির পাশাপাশি এসেছে বহুমুখী সংকট, সামনে এসেছে নতুন চ্যালেঞ্জ। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। পাখির চোখে আবাদি খেতে তাকালে দেখা যায় বহুরূপী এক সবুজ গালিচা, কোথাও খালি পড়ে নেই জমি। স্বাধীনতার 50 পেরোনো এই সময়ে বর্ণময় হয়ে উঠেছে কৃষি ও কৃষক। এই পরিবর্তনের বেশিরভাগই ফসল বৈচিত্র্য। একই ক্ষেত্রে এখন আপনারা বছরে কটা ফসল করেন? চারটে ফসল করা যায়। যেমন কি কি? দনি লাগাইছি, দন্দুল গাছ লাগাইছি, শাক বুনছি, মুনি শাক বলে, মুনি শাক, আবার পরে দিব করলা, করলা, তারপর তারপর শেষ হয়ে গেলে মিষ্টি লাউ, তারপর আবার গুইড়া, আবার গুইড়া দইনা, আবার দইনা। তার মানে হচ্ছে আপনি একটা জমি থেকে তিনবার ফসল নিচ্ছেন, আবার একই সাথে তিনটা ফসল নিচ্ছেন। এক বিঘা জায়গা বেগুন এই বছর 1 লাখ টাকাও বিক্রি হয়েছে। আচ্ছা, আর এক বিঘা জায়গা ধান বললে না 30 মন ধান হবে। এবার সিমে অনেক লাভবান হয়েছে, মানে সারা বছরই একই এই দামে বিক্রি করছে প্রায়। ঘরের ভিতরে পাহা করছি। আচ্ছা, আর তিনটে মেয়ে ছেলে, চারটে ছেলে মেয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা করে দুটো বিয়ে দিছি। আগে ছিল মনে করেন এই সনের ঘর ছিল, আর এখন তো মানে টিনের ঘর দুইটা করছি, আবার দোকান করছি পাশে। কেউ কেউ বহুমুখী এসব বৈচিত্র্যের স্বস্তি প্রকাশ করলেও অন্যরকম বাস্তবতার মুখোমুখিও অনেকেই। তারা বলছেন, ব্যক্তি কৃষক দিনে দিনে হয়ে পড়ছে ভূমিহীন, এর সঙ্গে রয়েছে খরচের নানামুখী চাপ। এখন খরচপাতি দিয়ে হেরে কামলার দাম দিয়ে থাকে না কিছু। তারপরও যারা টিকে আছে, সময়ের সাথে তাল মেলাতে কৃষির পাশাপাশি তাদের খুঁজতে হচ্ছে ব্যবসা সহ নানান উপায়। আমি আবার ক্ষেতি খামার কাজ করি না, তো এর লেগে দুইটা গরু পালি। আমি ব্যবসা বাণিজ্য করছি, মানে এবার আমি জায়গাটা কিনছি। একই জমিতে ক্ষেত্র বিশেষে কৃষক চারটে ফসল করে। আমি যে এখানটায় দাঁড়িয়ে কথা বলছি, দেখুন এই আশপাশের গ্রামগুলো পুরোগুলোর চেহারা এরকম। এখানে লাল শাক, এবারে সরষে তুলে নিয়ে নিচ্ছে, ওখানে সিমের বাগান, তারপরে ভুট্টা, এই যে পাশাপাশি জমিগুলো, অথচ বৈচিত্র্যময় ফসল। তারা বলছেন, পরিবর্তিত কৃষিকে কৃষকের পক্ষে রাখতে সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপ প্রয়োজন। শাইখ সিরাজ, চ্যানেল আই।